নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি চলে এসেছি মটর ডালের একটা রেসিপি নিয়ে সম্পূর্ণ নিরামিষ ও ঘরোয়া ঘরোয়াভাবে তৈরি করব এই মটর ডালটি মটর ডাল খেতে আমরা সবাই ভালোবাসি তবে আমি যেভাবে মটর ডালটি রান্না করব সেটা যেমন সুন্দর হবে যেমন সুস্বাদু হবে তেমনি এটা খেলে কিন্তু কোনো অম্বল করে না অম্বল করবে না যদি কারোর ডাল খেলে অম্বলের সমস্যা হয় তাহলে আমার এই রেসিপিটা এইভাবে করে খেয়ে দেখতে পারেন এতে অম্বলও হবে না আর কিছু হবে না আপনি নিব্বি ভাত রুটি লুচি পরোটা যার সঙ্গে খুশি এই ডালটি স্বাচ্ছন্দ্যে খেতে পারেন এই অম্বল না হওয়ার কারণ একটা সামান্য একটা ইনগ্রিডিয়েন্টস এতে অ্যাড করতে হবে এটা আমার যা আমাকে শিখিয়ে দিয়েছে যে এইভাবে যদি আমি মটর ডালটা রান্না করি তাহলে কোনো অম্বলও হবে না গ্যাসও হবে না কিছু হবে না সুস্বাদু খেতে হবে কেমন চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে এক কাপ মতো মটর ডাল নিয়ে নেব এবার এই মটর ডালটিকে আমি ভালো করে ধুয়ে প্রেসারে স্লো ফ্লেমে দুটো সিটি দিয়ে দেব এই হাই ফ্লেমে দুটো সিটি দিয়ে দেব দিয়ে এটা নামিয়ে নেব এবার এই মটর ডালটিতে দেখুন আমি পরিমাণ মতো জল দিলাম এবার এতে আমি একটু হলুদ দেব হলুদ দিলে ডালের কালারটা খুব ভালো আসে দেখুন আমি এতে একটু হলুদ দেব পরিমাণ মতো জল দিলাম খুব বেশি জল আমি দেব না যেহেতু মটর ডালটা গাঢ় হয় আমি একটু নুন দিলাম একটু হলুদ দিলাম আর দেব একটু বেকিং সোডা আমার যা বলে যে বেকিং সোডা যদি দেওয়া যায় তাহলে কিন্তু যে কোনো ডালে তাহলে কিন্তু অম্বল করে না সত্যিই তাই এই বলার পর থেকে আমি কিন্তু সেইভাবে বেকিং সোডা দিয়ে করি সত্যিই তাই দিদিভাই যা বলেছিল তাই হয়েছে আমি এইভাবে যদি বেকিং সোডা দিয়ে আর ডালটা সিদ্ধ করে নিই সিদ্ধ করার সময় তাহলে কিন্তু কোনো অম্বল করে না এবার এতে সামান্য বেকিং সোডা আর একটু সর্ষের তেল দিলাম যাতে ডালটা প্রেশারের সিটিতে উঠে না গিয়ে অ্যাক্সিডেন্ট না হয়ে যায় সামান্য তেল দিলাম দিয়ে এবারে আমি হাই ফ্লেমে দুটো সিটি দিয়ে নেব নিয়ে এবার আমি পরবর্তী পদক্ষেপ করব দেখুন তাহলে আমি মিক্সির জারে একটু টমেটো আর একটু কাঁচা লঙ্কা একটু বেটে নেব আর একটু কাঁচা টমেটো নেব গোটা রাখবো পুরোটা বাটব না আমি এবার কড়াইতে তেল গরম করে একটু তেজপাতা গরম মশলা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি এবার ফোড়নের ভালো গন্ধ উঠলে এবার আমি কি করব যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দেব অর্ধেক বড় টমেটোর অর্ধেকটা বেটেছি আর অর্ধেকটা এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার এটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এতে কি করব যে টমেটোটা বেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দেব আর একটু আদা বাটা দেব আদা বাটাটা জল দিলাম কেন আদা বাটা বেশি ভাজা হলে তেঁতো হয়ে যায় তাই আদা বাটাটা জল দিয়ে দিলাম এবার একটু জিরে গুঁড়ো সামান্য পরিমাণ নুন সামান্য পরিমাণ হলুদ আর টমেটোটা যেটা দিয়েছিলাম সেটা দিয়ে আমি কিন্তু এটা ভালো করে কষাবো এতে ঝাল একটু কম দেব কেননা মটর ডাল লুচি লুটি পরোটার সঙ্গে আমরা খাই এটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে তাই ঝালটা আমি অল্প সামান্য পরিমাণ না দিলেই নয় যেহেতু একটা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছিলাম টমেটোর সাথে সেই জন্য ঝালটা আমি সেইভাবে দিলাম না এবার মশলাটা আমি কষাতে থাকব এটা একটু মশলাটা কষানো সময় সাপেক্ষ ব্যাপার মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এটা থেকে যখন তেল ছেড়ে আসবে আমি ওই মিক্সির জারটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দেব দিয়ে এই মশলাটা দেখুন আমার কষানো হয়ে গেছে ভালো গন্ধ বেরোচ্ছে এবার আমি যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দেব দিয়ে এটা আরও ভালো করে কষাবো আমরা বাঙালিদের খুবই জনপ্রিয় মটর ডাল রেসিপি এই মটর ডাল আমরা রুটি লুচি পরোটা সবার সাথেই খেতে পারি খুবই সুস্বাদু হয় আর খুব কম উপকরণ লাগে খুব একটা বেশি উপকরণ লাগে সেটা যে নয় তা নয় আর মটর ডাল বানানো খুবই সহজ যেমন সুস্বাদু খেতে হয় তেমনি সোজা রান্না দেখুন মটর ডালটা দিয়ে আমি ভালো করে এটা ফুটতে দেব। এরকম যদি রেসিপি আপনার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর এই এইরম আরও নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইবের সঙ্গে পাশে বেল আইকনটি দিতে ভুলবেন না যেন তাহলে আমার ভিডিও আপলোড হলেই আপনাদের কাছে পৌঁছে যাবে কেমন হলো রেসিপিটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন সুস্বাদু মটর ডালের রেসিপি লুচ রুটি লুচি পরোটা সবের সাথেই খেতে দুর্দান্ত লাগে কেমন হলো আমাকে জানাবেন নমস্কার বন্ধুরা